হ্যালো, আমি এসে গেছি। ধীরে ধীরে তোমরা সব জয়েন করতে থাকো। হাই সবাইকে, হাই। নাম্বারটা পিং পোস্ট করে দিয়েছি, তো তোমরা এবার জয়েন করো আর বলো সব সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, মনে হয় সৌমিকে দেখতে পাচ্ছি। অনেকের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেললে চিনতে পারি না। কমেন্টস করো একটু। থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হাই বর্ণালী বোস, হাই জলিদি, হাই মেঘনা, হ্যালো মঞ্জুরি, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই। হাই নিপা, কালকে কে ছিলে সাউথ সিটিতে, কে ছিলে? সমৃতা ছিলে? আমাকে একটু বলো কোথায় ছিলে। আমি তো ফুড জোনেই ছিলাম, তুমি কোথায় দেখেছো আমার বন্ধুকে আমি ঠিক বুঝতে পারছি না। হাই কৃষ্ণা, হাই কৃষ্ণাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই পুতুল, হাই অঞ্জনা, হাই সঞ্জনা, দেখো অঞ্জনার পরেই সঞ্জনা। হাই নীল তুলি, হ্যাঁ সব ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জলিদি, থ্যাংক ইউ সো মাচ। চিত্রাদি গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। মৌসুমি পিসিও এসেছে আজকে, হাই নিবেদিতা। বেশ, পুজো পুজো এসে যাচ্ছে, একটা আনন্দ আনন্দ শুরু হয়ে গেছে। আমি মানে আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম যে এক জায়গায় খুব সুন্দর সাদা কাশ ফুল ফুটে রয়েছে। সুযোগ থাকলে আমি পিকটা ক্লিক করে ফেসবুকে আপলোড করব। দারুণ লেগেছে আমার, মানে পুজো পুজো যে এটা ওয়েদার বলে দেয় যে পুজো, তুমি যেরম সাজো তোমার সেরকম, তোমায় সেরকমই সুন্দর লাগে। থ্যাংক ইউ মিষ্টি ধারা, যেটা পরে আছো ওটার প্রাইস বলবো, এটা আজকে আছে। আজ কি দিয়ে স্টার্ট করবে? যেটা আমি পরে আছি এটা দিয়ে স্টার্ট করব। হাই বৃষ্টি, হাই রুনু, শাড়িটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ জলিদি। হ্যালো মৌসুমি পিসি, চল। হাই প্রিয়াঙ্কা মল্লিক, তোমারটা পিপি বলো আর কি শাড়ি বলো, বলছি বলছি বলছি। হাই বর্ণালী, শাড়িগুলো পেলাম, থ্যাংক ইউ ফর ইওর গিফট, থ্যাংক ইউ সো মাচ। তোমার মেয়ের বার্থডে ছিল সেদিন, তো ওর জন্য ওটা, ঠিক আছে। তো হাই প্রিয়াঙ্কা হিয়া, হ্যালো, হাই সোমা, চলো। মোটামুটি অনেকে জয়েন করে গেছো, যেটা পরে আছো পিপি কত, বলছি 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 বলছি। এটার আরো কালেকশন আছে, মানে আরো কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দারুণ একটা স্টাইলিশ শাড়ি এটা। এটা তোমার রয়েছে মটকার সাথে ঘিচা সুতো মিক্স করা, ঠিক আছে। মটকা ঘিচা, এটা অ্যান্টিক মটকা ঘিচা বলে, ঠিক আছে। একটা মটকা ঘিচা তো তোমরা জানো 4500 রেঞ্জে পাওয়া যায়, আর এটা হচ্ছে তোমার রয়েছে মণিপুরি ঘিচা বলে, এটাকে অ্যান্টিক মটকা ঘিচা, মটকার সাথে ঘিচা সুতো মিক্স করে বানানো হয়, আর পুরো শাড়িটায় কিন্তু অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা হয়, ঠিক আছে। হাই তুমি কি সিল্ক রাখো? হ্যাঁ, আজকে বেনারসি সিল্ক রয়েছে, ঠিক আছে। পুরোপুরি যে তোমার সিল্ক, যে পেপার সিল্ক বলে বা তোমার যে সিল্কগুলো ফেসে যায় সেইগুলো নেই আমার কাছে। হ্যাঁ, তোমার সৌন্দর্যের রহস্যটা কি গো, দিন দিন গ্লো করছো, আরে কি কথা, কি কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হাই সঞ্চারী, দেখো এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে। এই থাকছে আঁচল পোর্শনটা, ব্লু কালারের উপরে রয়েছে, শাড়িটার অপেক্ষায় আছি কবে আসবে। চলে আসবে চলে আসবে, ট্র্যাকিং ডিটেলস পেয়ে গেছো তো, চলে আসবে আজ, তো দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে মনে হয় লাল কালারটা সবার উপরে ভীষণ সুন্দর লাগে, তাই জন্যই লালটা এত ভালো লাগছে তোমাদের, ঠিক আছে। পুরো অল ওভার বডিতে দেখো এইভাবে কিন্তু অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, এইভাবে একটা ফ্লোরাল ওয়ার্ক পাচ্ছ, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1800, ঠিক আছে, প্রাইস রয়েছে 1800। অল ওভার পুরো শাড়িতে কিন্তু এইভাবে ওয়ার্ক করা রয়েছে, কুচি পোর্শনটাও দেখে নাও, অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। বড় বড় গোল ফ্লোরাল ওয়ার্ক করা রয়েছে। এবার এর কালারগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমার কালারটা আগে বলে নিই, আমার কালারটা হচ্ছে একটা সিঁদুরে লালের সাথে ব্লু কম্বিনেশন রয়েছে। ব্লাউজ পিসটা ব্লুতে পাবে, ব্লু এর ভেতরে কিন্তু এরকম ছোট বড় 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 এইভাবে চক্র করা পাবে, ঠিক আছে। পিওর সিল্ক আছে? না, পিওর সিল্ক আমি রাখি না সঞ্চারী, পিওর সিল্ক ফেসে যাওয়ার একটা ব্যাপার থাকে, আমি নিজে খুব ভালোবাসি পিওর সিল্ক, বাট প্রচুর শাড়ি আমার ঘরে এরকম পরে রয়েছে যেগুলো আমি এখন আর একদম পরতে পারি না, মানে এক মানে প্রচুর ফেসে গেছে, ঠিক আছে। কিন্তু এত ভালোবাসি যে ওগুলোকে ঘর থেকে বারও করতে পারি না। তোমায় রোজই ভালো লাগে, থ্যাংক ইউ সুতপাদি, থ্যাংক ইউ সো মাচ।
তোমাদের ভালোবাসা, যে তোমাদের আমাকে ভালো লাগছে। ঠিক আছে, হাই সুমু, নেলস দেখাও, নখ ভেঙে গেছে, সমস্ত নখ ভেঙে গেছে। ঠিক আছে, আশা করি পুজোর আগে আবার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার সেকেন্ড কালার দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখে নাও, প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর, দারুণ দারুণ কালার রিস্টক হয়েছে। ঠিক আছে, পুজোর আগে কিন্তু এই মণিপুরি মটকা খিচার লাস্ট স্টক দেখাচ্ছি। আমি এটার গ্রিনটা নিয়েছি, খুব সুন্দর হয়েছে, একদম ভীষণ সুন্দর সুন্দর কালার আছে। এটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা, দেখো আমি যেটা পরে রয়েছি তার আর একটা কালার, তোমার ব্লু রয়েছে, এটা কিন্তু নেভি ব্লু, রয়্যাল ব্লু না। ঠিক আছে, নেভি ব্লু, আর মানে খুব কালচেও নেভি ব্লু না, দেখো কালারটা একদম যেমন দেখছো সেরকমই। তার সাথে এইভাবে পিঙ্ক দিয়ে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর আঁচল পোর্শনটা কিন্তু এইভাবে স্ট্রাইপে থাকছে। ঠিক আছে, মণিপুরি মটকা খিচা প্রাইস রয়েছে 1800। শরীর খুব খারাপ, তাও লাইভ দেখবো, চলে এসেছি, তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রীতি, শুয়ে শুয়ে দেখো, আমি তো শুয়ে শুয়ে শাড়ি দেখাতে পারবো না। বর্ণালী, আজ তোমার শাড়িটা পেলাম, দারুণ হয়েছে, থ্যাংক ইউ বর্ণালী দি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যে শাড়ি পেয়ে শাড়ি পছন্দ হয় সেটা জেনে ভীষণ ভালো লাগে, যে মানে আমার পছন্দেরতে তোমরা স্যাটিসফাই হয়েছো, তোমরা কিনেছো, তোমাদের ভালো লেগেছে। দেখ, ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, অল ওভার বডিতে কিন্তু এইভাবে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা পাবে। হ্যাঁ, আর ব্লাউজ পিসটা কিন্তু পাবে হচ্ছে এই আঁচলের কালারে, ব্লাউজ পিস পাবে, এই থাকবে আঁচলের কালারে ব্লাউজ পিস। ঠিক আছে, পিঙ্ক দিয়ে ব্লাউজ পিস পেয়ে যাবে। তোমার ফিঙ্গার্স গুলো এত কিউট, নেল না রাখলেও ভালো লাগে। দেখ আমার আঙুলগুলো একদমই সুন্দর না, ঠিক আছে, বেশ লম্বা লম্বা আঙুল হবে, তাতে নেলস থাকবে বড় বড়, ওটা বেশি ভালো লাগে, আমার তো ছোট ছোট মুরগির মতো। দেখো এই থাকছে পিঙ্ক কালারের ব্লাউজ পিস। ঠিক আছে, দেখো দুই বর্ণালী রয়েছে, বর্ণালী দি, বর্ণালী দাস রয়েছে, বর্ণালী বোস রয়েছে, সবাই রয়েছে সাথে, মানে পুজোয় তোমাদেরকে খুব মিস করব, লাইভ থাকবে না, তোমাদের সাথে দেখা হবে না, বাট তোমরা পুজোর সুন্দর সুন্দর পিক শেয়ার করো, ঘুরতে না গেলেও যদি সাজুগুজু করে পাড়ার প্যান্ডেলেও বসে থাকো, পিক শেয়ার করো, আমি অবশ্যই কমেন্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ নিবেদিতা। চলো ব্লুটা সরিয়ে দিলাম, এটা সেকেন্ড কালার। আচ্ছা এবার যে কালারটা দেখাচ্ছি, দেখো যে বললো গ্রিন নিয়েছে, তুমি কোন গ্রিনটা নিয়েছো একটু বলো তো। এটা প্যারেট গ্রিন আছে, একটা বটল গ্রিন আছে, একটা পেস্তা গ্রিন আছে। দুই বোনে কোথায় ঘুরু করতে গেছিলে সেদিন, খুব ভালো লাগছিল নিউ লুকে। কোন দিনের কথা বলছো বলো তো, আগের দিন যেটা দেখেছো ওটা বোনের সাথে যাইনি, বন্ধুদের সাথে গেছিলাম। দেখ এই একটা, এই একটা কালার দেখো, এটা কিন্তু রয়েছে তোমার প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে। ঠিক আছে, প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে প্রাইস রয়েছে কিন্তু 1800। পুরো অল ওভার বডিতে কিন্তু অ্যান্টিক শাড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে শাড়ির লুকটা, ভীষণ সুন্দর। শাড়ির ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুব সুন্দর, ভীষণ সফট কোয়ালিটির হয়, এই থাকবে অ্যান্টিক শাড়ি দিয়ে ওয়ার্ক করা। ঠিক আছে, আচ্ছা মেটেরিয়ালটা একটু কাছ থেকে দেখাই, তাহলে তোমরা ঘিচার কোয়ালিটিটা বুঝতে পারবে, এই থাকবে ঘিচার কোয়ালিটি, দেখো দেখো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, মটকা ঘিচা, মটকার সাথে ঘিচা ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1800। কালার্স গুলো শুধু দেখতে থাকো, প্যারেট গ্রিন, ডিজিটাল অর্গানজা আছে, নাগো সব সোল্ড। হাই প্রিয়াঙ্কা ভট্টাচার্য দিয়ে আমি এসেছি, হাই কল্যাণী, থ্যাংক ইউ সো মাচ। দেখো আচ্ছা, গ্রিন একটা আমি গায়ে ফেলে রাখছি, আর একটা গ্রিন পাশে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না হয়। হ্যাঁ, এই থাকবে পিঙ্ক কালারের আঁচল পোর্শনটা, আর বুঝতেই পারছো তার মানে ব্লাউজ পিসটা কি কালারের রয়েছে। ঠিক আছে, পিঙ্ক কালারের ব্লাউজ পিস পেয়ে যাবে। দেখো আমি যেটা পরে রয়েছি সেটা রেড ব্লুর কম্বিনেশনে রয়েছে, তোমরা ব্লু কালারের ব্লাউজ পাবে। ঠিক আছে, পাড়ের কালারটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে। আমি জাস্ট এসেছি, কি শাড়ি দেখাচ্ছি, যেটা আমি পরে রয়েছি মটকা ঘিচা, এগুলো মণিপুরি মটকা ঘিচা। ঠিক আছে, এখানকার না, বাইরের মটকা ঘিচাটা মণিপুরে, দেখো এই থাকবে পাড় পোর্শনটা। ঠিক আছে, পাড়ে এইভাবে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, অল ওভার বডিতে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1800। দেখো এই থাকবে শাড়ির লুকটা। ঠিক আছে, এই শাড়িগুলোতে হোয়াইট রেড হবে, হ্যাঁ ছিল, বাট নতুন স্টকে একদম আসেনি হোয়াইট রেড গো, হোয়াইট রেড হয়, হোয়াইট পিঙ্ক হয়, বাট এবারে স্টকে আসেনি। ঠিক আছে, আচ্ছা এটার সাথে আমি আরেকটা কালার সাথে রাখি, তাহলে বুঝতে পারবে। দেখে নাও দুটো গ্রিনের ডিফারেন্স, দেখে নাও, এটা কিন্তু বটল গ্রিন রেড, আর এটা কিন্তু প্যারেট গ্রিন পিঙ্ক। ঠিক আছে, যে যখন বুক করবে একটু মানে স্ক্রিনশটটা এমন দিও যাতে কালার কন্ট্রাস্টটা বুঝতে পারা যায়। ঠিক আছে, প্যারেট গ্রিন, তোমার কালেকশনগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এই আচ্ছা
থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো যেটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি যেটা পরে রয়েছি তার আর একটা কালার, গ্রিন। তো একটা প্যারেট গ্রিন দেখালাম, এবার দেখাচ্ছি বটল গ্রিন। তোমরা এতদিনে অবশ্যই জেনে গেছো যে এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার। হাই সোনালিকা দি, প্রাইস রয়েছে কিন্তু 1800। এই থাকছে আর একটা কালার, ভীষণ মিষ্টি কালারটা, এই থাকবে রেড। ঠিক আছে, মানে বুঝতে পারছো এটার ব্লাউজ পিসটা তার মানে কিন্তু রেডে রয়েছে, রেডের সাথে বাটল গ্রিন কম্বিনেশনে রয়েছে। পুজোর আগে কিন্তু মণিপুরের স্টক আর আসছে না, এটাই লাস্ট স্টক ঢুকেছে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই থাকবে বাটল গ্রিনের সাথে রেড কম্বিনেশনে রয়েছে, দেখে নাও। এই থাকবে পার পোর্শনটা, ঠিক আছে। অ্যান্টিক জারি রয়েছে, মটকা সুতো রয়েছে, মণিপুরি মটকা, প্রাইস রয়েছে 1800। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই থাকবে অল ওভার বডিতে, বাটল গ্রিন রেড। কালারগুলো প্লিজ একটু মেনশন করো তাহলে সুবিধা হয়। এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে। যারা যারা এই শাড়িগুলো নেবে অবশ্যই ম্যাচিং ব্লাউজ দিয়ে পরো। এই শাড়িটা পরে একজন রিভিউ দিয়েছিল, আপনার ওর নাম মনে নেই, সরি। ও মানে এত সুন্দর করে সেজেছিল, ছাদে বসে রিভিউটা দিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। রেড হোয়াইট আছে দি, না মৈত্রী সোল্ডের, মানে সোল্ড কি বলবো, আগে স্টক তো সব সোল্ড, এগুলো তো সব নতুন স্টক এসেছে, দেখতেই পাচ্ছ কাগজ ছুঁড়ে ছুঁড়ে ফেলছি, তো নতুন স্টকে আর হোয়াইট রেড আসেনি। ঠিক আছে, দেখে নাও, হোয়াইট রেডটা সঞ্চিত পেয়েছিল, ঠিক আছে। চলো হোয়াইট গ্রিন, বাটল গ্রিন রেড কম্বিনেশনে দেখিয়ে দিলাম। আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি, প্রত্যেকটা কালার ভীষণ স্টাইলিশ, ভীষণ স্মার্ট, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে একদম পুজোর দোরগোড়ায় পেয়েছি ব্লাউজ পিস বানানোর, মানে এখন বানানোর টাইম পাচ্ছি না, এরকম স্যাটিন সিল্ক দিয়ে আগে থেকেই ব্লাউজ পিস বানিয়ে রেখে দিতে পারো, মানে ভ্যারাইটিস কালারে বানিয়ে রেখে দিতে পারো, সেগুলোর সাথে কন্ট্রাস্ট করে করে পরতে পারো, ঠিক আছে। আচ্ছা, কারণ বুঝতেই পারছো তোমাদের ভ্যারাইটিস শাড়ি দেখানোর জন্য মানে প্রচুর আলাদা আলাদা শাড়ি পরে লাইভ করতে হয়, আমরা কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করেই পরি, ঠিক আছে। আমি নিয়েছি এটা একদম একদম মুনমুন্দি। দেখো এবার যে কালারটা দেখাচ্ছি, এটা কিন্তু পিঙ্ক কালার, কিন্তু একটু লাইট, একটা দুধে আলতা পিঙ্ক হয়, একদম সেরকম পিঙ্ক কালারটা, দেখে নাও। এই থাকবে কালারটা, পিঙ্কের সাথে তুতে কম্বিনেশন রয়েছে, তানাভি। আচ্ছা তানাভি, তুমি দেখে নাও, একটা নাম্বার পিং পোস্ট করা রয়েছে, ঠিক আছে, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা সেভ করে নাও। সেভ করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যে শাড়িটা পছন্দ হচ্ছে, ধরো তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে, আমি এটা গায়ে ফেলে রয়েছি, তুমি একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দাও, দিয়ে আমি যখন কনফার্ম করব তখন পেমেন্ট করবে। আর অনলাইন পেমেন্ট হয়, ক্যাশ অন ডেলিভারি হয় না, ঠিক আছে, এইভাবে বুকিং হয় কালেকশন। ওয়াও থ্যাংক ইউ। দেখো এটা থাকছে তুতে কম্বিনেশনে, ঠিক আছে, ডার্ক তুতে কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 1800। বর্ণালী, আমার কাঞ্জিবরম এসেছে, কোন কাঞ্জিবরমটার কথা বলছো বিনা দি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ওটা এখনো আসেনি, আসছে, রাস্তায় আছে, শুনছি তো কাল পরশু চলে আসবে। দেখো এই থাকছে তোমার দুধে আলতা পিঙ্কের সাথে তুতে কম্বিনেশনে, ঠিক আছে, প্রাইস রয়েছে 1800। মণিপুরি মটকা ঘিচা যেটা আমি পরে রয়েছি তার কিন্তু কালার দেখাচ্ছি, ঠিক আছে, দেখে নাও। ব্লাউজ পিসটা তুতে কালারের ব্লাউজ পিস রয়েছে, জাস্ট ওয়াও, ঠিক আছে, ব্লাউজ পিস রয়েছে, পুরো ব্লাউজে কিন্তু অ্যান্টিক জারিটা পাবে, তাই জন্যই বলছি ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পরো। এখন যদি না পারো তো এরকম স্যাটিন সিল্ক দিয়ে পরে নিও, বাট ব্লাউজ পিসটা অবশ্যই বানিও, ঠিক আছে, ভীষণ সুন্দর লুকটা হবে, ঠিক আছে। আচ্ছা চলো সরিয়ে দিলাম, দুধে আলতা কালার দেখালাম, এবার যে কালারটা দেখাচ্ছি দেখো, ইয়েলো রেড কম্বিনেশনে, ঠিক আছে। কাউকে যদি মনে হয় যে তার সামনে বিয়ে, তাকে আইবুড়ো ভাতে কিছু গিফট দিতে চাও, তো তাকে এমন একটা জিনিস গিফট দিতে পারো যেটা তার বিয়ে পারপাসে কাজে লাগবে। গায়ে হলুদের শাড়ি সবাই পারচেস করে, দেন এই কালারের কিন্তু শাড়িটা দিতে পারো, ঠিক আছে। আর অনেকে আছে যারা ইয়েলো কালার পরতে ভালোবাসে, যেমন কাঞ্জিবরমে এসে ইয়েলো রেড খোঁজে, তাদের যদি শাড়ি গিফট করতে চাও তো এটা দিতে পারো, ঠিক আছে। যারা হলুদ পরতে ভালোবাসে, এই হলুদটা কিন্তু ভীষণ ক্যাটক্যাটে একটা হলুদ, এরকম না, একটা মিষ্টি, একটা একদম যেটা আমাদের ওই কাচি হলুদ, সেই হলুদের মতো একটা কালার, যেটার সাথে লাল কালারের ব্লাউজ দিয়ে পরলে আর কোনো দিকে চোখ যাবে না, ঠিক আছে, দেখে নাও। হলুদের সাথে লাল কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে, এই থাকবে অল ওভার বডিটা, থাকবে এই ইয়েলো কালারটায়, ঠিক আছে, জারিটা থাকবে এরকম, এই থাকবে পাড়ের জারিটা রেড দিয়ে, ঠিক আছে, দিয়ে আজকে কাতান দেখাবে, আজকে কাতান দেখাচ্ছি না, ঠিক আছে, আজকে না ভ্যারাইটিস কালেকশন রয়েছে, ঠিক আছে, তুমি কাতান সিল্ক না কাতান বেনারসি কোনটা দেখতে চাইছো বলো, কালেকশন যা আছে আমি নেক্সট লাইভে আবার দেখাবো। বাট আমি চেষ্টা করছি নেক্সট দু তিনটা লাইভের মধ্যে একটা লাইভে কিন্তু আমি মেখলা দেখিয়ে দেবো। আমি 8 শাড়িজ নিয়েছি তোমার থেকে, সব কটা দারুন, থ্যাংক ইউ কাকুলিদি,
থ্যাংক ইউ সো মাচ, তোমার রিভিউটাও ভীষণ সুন্দর ছিল। দেখো এই থাকছে ব্লাউজ পিস পোর্শনটা, ঠিক আছে, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে। যার যেটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। এগুলো কিন্তু ভীষণ সফট কোয়ালিটি, যারা নিয়েছে তারা এখন লাইভে প্রেজেন্ট আছে, তোমরাই বলে দাও যে তোমরা হাতে পাওয়ার পরে কিরকম কোয়ালিটি পেয়েছো, কেমন লেগেছে শাড়িটা, ঠিক আছে। দেখো লাইট কালার, লাইট কালার একটা আমি দেখিয়েছি, তোমার গ্রিন দেখিয়েছি, একটা প্যারেট গ্রিন, একটা দেখিয়ে দেবো আরো লাইট, প্যারেট গ্রিনের থেকেও লাইট, মানে একটু পেস্তা গ্রিন টাইপের, সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, আর একটা লাইট কালার আছে, ভীষণ সুন্দর বলেছো লাইট কালার, তাই আগে ওটা দেখিয়ে নিই, ঠিক আছে। আর একটা সি গ্রিন আছে, এটা দেখে নাও, পিচ পিঙ্ক, ঠিক আছে, পিচ পিঙ্ক কালারে একটা রয়েছে, যারা যে লাইট কালার করতে ভালোবাসো। এক্ষুনি বললে কি নাম একটু দেখি, বুলবুল দি, বুলবুল দি দেখে নাও, লাইট কালার বললে এটা নিতে পারো, পিচ পিঙ্ক কালার, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি পিঙ্ক না, পিচ পিঙ্ক কালারের সাথে কিন্তু ডিপ ব্লু কম্বিনেশনে রয়েছে, যেমন আমি যেটা পরে রয়েছি, দেখো রেডের সাথে ব্লু কম্বিনেশন একদম সেইটা, ঠিক আছে। বেনারসি সিল্ক হবে? হ্যাঁ হবে 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 হবে, দেখিয়ে দেবো বেনারসি সিল্ক, দেখিয়ে দেবো আজকে। দেখো পিচ পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 1800, সবকটা কালারই দারুন, ভীষণ শুধু কালার, মানে এত কম্বিনেশনে হয় এগুলো যে মানে মানুষের যার যে কালারটা পছন্দ সবাই মোটামুটি চুজ করে নিতে পারে, ঠিক আছে। এক একজনে 2-3 পিস 4 পিসও নিয়ে নেয়। প্রাইস রয়েছে এগুলোর, মৌমিতা পারিয়া প্রাইস রয়েছে 1800, ঠিক আছে। তোমার যে লাইট কালার পড়তে ভালোবাসে সে লাইট পাচ্ছে, যে ডিপ পড়তে ভালোবাসে সে ডিপ কন্ট্রাস্ট পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই থাকবে তোমার ব্লাউজ পিস পোর্শনটা, ঠিক আছে, নেক্সট লাইভে দেখিয়ে দেবো কাঞ্জিভরম, ঠিক আছে। দেখো এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা ব্লুতে, আর পিচ পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে। এইভাবে স্ক্রিনশটটা নিও, তাহলে কালারটা বোঝা যাবে, ঠিক আছে। জাস্ট ওয়াও ওয়াও কালারগুলো রয়েছে, মানে এগুলো পরে এত আরাম যে অন্য শাড়ি পরতে ভালো লাগবে না, হালকা, ভীষণ হালকা। তোমরা একটা শাড়ি পরে তোমরা সারা দিন ক্যারি করে থাকো, কোনো ওয়েট ফিল হবে না, ঠিক আছে। আর এটা বডি কারেক্টার হিসেবেও কাজ করে, মানে যেমন তোমরা মানে মেকআপ করে করে কারেক্টিং করো, তো এটা এমন একটা শাড়ি বডি হাগিং করে রাখে, তো বডি কারেক্টার হিসেবেও কাজ করে। শেপটা ভীষণ সুন্দর হয়ে যায়, মানে বেশি চওড়া লাগে না, ফুলে থাকে না, খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো অল ওভার পুরো মানে দেখতে ভীষণ সুন্দর লাগবে। প্যারেট গ্রিনটা একবার দেখাও না, প্যারেট গ্রিনটা নিচে চাপা পড়ে গেছে, দেখছি আমি বার করা যায় কিনা দেখছি। আচ্ছা এই কালারটা দেখো এবার, সি গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন, ঠিক আছে, সি গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, এই থাকবে কালারটা, ঠিক আছে। অনেকেই আগের বার সি গ্রিন কালারটা চেয়েছিলে, তো এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সি গ্রিন কিন্তু স্ক্রিনে সবসময় তুতে মনে হয়, বাট এটা তুতে না, সি গ্রিন কালার, ঠিক আছে। পিঙ্ক কালারে এইভাবে পার থাকছে, আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি, হোয়াটসঅ্যাপে কথা বলবো। আচ্ছা সবাইকে বলি, হোয়াটসঅ্যাপে কথা বলা হয় না, হোয়াটসঅ্যাপে ফোন করবে না, বুকিং কিন্তু মেসেজের মাধ্যমেই হবে। যা কিছু যদি কথা বলার থাকে ওখানেই অডিও পাঠাবে, ওখানেই মেসেজ করবে, ঠিক আছে। না হলে কিন্তু আমি স্কিপ করে অন্যজনের কাছে চলে গেলে শাড়ি সোল্ড হয়ে যাবে। পিঙ্ক শাড়িটা সুন্দর, একদম একদম। আচ্ছা দেখো তো ওখানে প্যারেট গ্রিন কালারটা বার করতে পারো কিনা। আচ্ছা এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, ঠিক আছে, এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, এই থাকছে প্যারেট, না ওটা বটল গ্রিন আছে, ওরকমই দেখতে আরেকটা আছে গ্রিন কালার। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রাখো, দেখিয়ে দিচ্ছি, আমি বার করেছি প্যারেট গ্রিন কালারটা, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সি গ্রিনের সাথে রয়েছে পিঙ্ক কম্বিনেশন, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে। এগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয় না, যে কথাটা এতক্ষণ বলা হয়নি, একদম ট্রান্সপারেন্ট হয় না। যারা ট্রান্সপারেন্ট শাড়ি পরতে পারো না বা পরো না বা পরতে ভালোবাসো না, ঠিক আছে, তাদেরকে বলবো যে এই শাড়িটা নিতে পারো। আমার শাড়িটার দাম 1800, সেটারই কালার দেখাচ্ছি এখন, ঠিক আছে। অনেক কালার হয় এগুলোর, তো পছন্দসই কালার তোমরা চুজ করে নাও। যে প্যারেট গ্রিনটা দেখতে চাইছিলে দেখে নাও, এই থাকবে প্যারেট গ্রিন, ঠিক আছে। আর যদি মনে হয় লেট জয়েন করেছো, আরও কালার্স দেখতে চাইছো, একটু রেকর্ডেড লাইফটা দেখে নিও। হ্যাঁ গ্রিনটা দেখাবে, এই তো গ্রিনটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস রয়েছে 1800, প্রীতি বলে দিয়েছে, দেখো দেখো, দেখিয়ে দিলাম প্যারেট গ্রিনটা। আচ্ছা প্যারেট গ্রিনটা এসেছে যখন, তো প্যারেট গ্রিনটা ধরে রেখে আমি পেস্তা গ্রিনটা দেখাবো, যাতে তোমরা কালারের ডিফারেন্সটা বুঝতে পারো, ঠিক আছে। দেখে নাও প্যারেট গ্রিন আর পেস্তা গ্রিনের ডিফারেন্সটা একটু দেখে নাও। এই আমার গায়ে যেটা রাখা রয়েছে এটা প্যারেট গ্রিন, আর এখানে যেটা রয়েছে এটা পেস্তা গ্রিন,
ঠিক আছে, এটা কিন্তু এটার থেকেও লাইট কন্ট্রাস্টে রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1800। তিনখানা গ্রিন দেখিয়েছি, প্যারট গ্রিন, বটল গ্রিন, এবার দেখাচ্ছি পেস্তা গ্রিন, ঠিক আছে। গ্রিনেরই তিনটে ভ্যারিয়েশন, বুঝতে পারছো তো যে এই শাড়িগুলো মানে কি ভ্যারিয়েশনের কালারে আসে, আরও কালার হয়, ঠিক আছে, আরও কালার হয়, বাট সব সময় কিন্তু সব স্টক পাওয়া যায় না, মানে আমরা নিজেরাই কালেক্ট করে উঠতে পারি না, কারণ হোলসেলারের কাছে অ্যাভেলেবেল থাকে না, তাঁতিরা ঠিকঠাক বানিয়ে দিতে পারে না সব সময়, সুতো অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে। ভীষণ মানে ডিমান্ডিং শাড়ি এটা, দেখো এই থাকছে তোমার পেস্তা গ্রিন কালার, একদম লাইট পেস্তা গ্রিন কালার, পিঙ্কের সাথে কম্বিনেশনে রয়েছে, এটা তোমার মণিপুরি মটকা ঘিচা রয়েছে, ঠিক আছে, মটকা সুতো আর ঘিচা সুতো মিক্স করে বানানো হয়, তাই ভীষণ সফট হয়, ঠিক আছে, ভীষণ সফট, বডি হাগিং হয়। হাই সোনালি দি, হ্যাঁ সোনালি তরফদার, হাই প্রিয়া, হাই দি, তোমার শাড়িটা কি শাড়ি আর পিপি কত, এই যে যেটা দেখাচ্ছি আর আমি যেটা পরে রয়েছি দুটো সেম শাড়ি, ঠিক আছে, জাস্ট কালারগুলো আলাদা, আমি আমার শাড়িরই কালার দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এই থাকবে আঁচল পোর্শনটা, এগুলো হচ্ছে মণিপুরি মটকা ঘিচা, ঠিক আছে অলিভিয়া, দেখো আর এই থাকছে তোমার ব্লাউজ পিস পোর্শনটা পিঙ্ক কালারে, ঠিক আছে, পিওর মটকা ঘিচার ওপরে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1800, ঠিক আছে। চলো লাস্ট কালার এটার দেখাচ্ছি, ডিপ পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশনে, এটা তো জানোই একটা হট কম্বিনেশনে রয়েছে, ব্লু এর সাথে পিঙ্ক মানেই কিন্তু ভীষণ সুন্দর কালার, ঠিক আছে। যারা ট্রান্সপারেন্ট শাড়ি পরো না, একটু লাইট ওয়েট শাড়ি পরতে ভালোবাসো, এই শাড়িটা নিতে পারো, ঠিক আছে। গরমের মধ্যে এই শাড়ি এমনি ভীষণ ডিমান্ডিং শাড়ি, আর গরমের মধ্যে কিন্তু এগুলো পরলে ভীষণ আরাম। দেখো এই আর একটা কালার, ঠিক আছে, যারা খুব মানে একদম ইয়াং এজে রয়েছে, একটু ডার্ক ডার্ক কন্ট্রাস্টের কালার পরতে ভালোবাসো, তারা এই কালারটা নাও, ঠিক আছে। তুতে কালার আছে, তুতে নেই, সি গ্রিন আছে, দেখিয়ে দিয়েছি দি, দারুণ লাগছে তোমায় আজ, থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ, তুমিও পরো অর্গানজাটা, তোমাকেও ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে। দেখ এই থাকছে ডিপ মানে পিঙ্ক কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশনে, দেখো ঠিক আছে, নেভি ব্লুর সাথে তোমার পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, ব্লাউজ পিসটাও তোমরা এটাই পাবে, আর আঁচলটাও কিন্তু স্ট্রাইপে পেয়ে যাবে ব্লুতে, ঠিক আছে। হাই দুষ্টু, গুড ইভিনিং, হাই অরুণিতা, ম্যাটেরিয়ালটা কিরকম দি, পিওর মটকা ঘিচা রয়েছে, ঠিক আছে, ম্যাটেরিয়ালটা ভীষণ সফট, ঠিক আছে, মণিপুরি মটকা ঘিচা রয়েছে, এই থাকবে ম্যাটেরিয়ালটা, দেখে নাও, এইরকম মানে মটকা সুতো দিয়ে দিয়ে বোনা, ঠিক আছে, ঘিচা সুতো আর মটকা সুতো দিয়ে বোনা রয়েছে, ভীষণ সফট কোয়ালিটি হয়, বাটল গ্রিন দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তুমি যেদিন যেটা পড়ো সেদিন সেটাই, কত ভালো লাগে, তোমরাও পড়ো, তোমাদেরকেও ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার দেখাই, এটা দেখাই, পিওর মসলিন বাই মসলিন দেখাচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ দেবিকা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দাও তার জন্য, কমপ্লিমেন্ট সত্যি হোক মিথ্যা হোক যাই হোক, কমপ্লিমেন্ট পেতে কিন্তু মেয়েরা খুব ভালোবাসে, তো দিচ্ছ যখন নিয়ে নিলাম। দেখো এই থাকবে তোমার পিওর মসলিন বাই মসলিন, রেডের উপর কেউ বলেছিলে আমাকে রেডের উপর মাসলিন বাই মাসলিন দেখাতে বিয়ে পারপাসের জন্য, তো দেখিয়ে দিচ্ছি রেডের উপর মাসলিন বাই মাসলিন, ঠিক আছে, দেখে নাও অল ওভার বডিটাই কিন্তু এইভাবে, এটা কিন্তু পিওর মাসলিন, ঠিক আছে, পিওর মাসলিন রয়েছে, প্রাইস রয়েছে 4500। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, এই থাকবে বডিটা, পুরো কিন্তু অল ওভার মাসলিনে রয়েছে, এক সুতো কিন্তু সিল্ক নেই, পুরো মাসলিন সুতোয় বোনা, আর এই যে যেভাবে এই ওয়ার্কটা করা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অল ওভার বডিতে থাকবে, রেশম সুতো দিয়ে আর জারি দিয়ে দেখো এইভাবে কিন্তু অল ওভার বডিতে ওয়ার্কটা করা হবে, ঠিক আছে, একদম পিওর রেড কালারে রয়েছে, ঠিক আছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিখাদি, থ্যাংক ইউ সো মাচ। এই থাকবে পিওর মাসলিন বাই মাসলিন, অল ওভার মাসলিন, যারা দেখতে চাইছিলে মাসলিন বাই মাসলিন, ঠিক আছে, এটা জারির কাজে হয় না, এটা রেশম সুতো আর ছোট 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 জারি ওয়ার্কে হয়, ঠিক আছে। ওয়েস্টার্ন লুকে তোমাকে দারুণ লাগছিল, আজ আবার ইন্ডিয়ান লুকেও কত ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি বলেছিলাম আমরা একটা ওয়েস্টার্ন লুক শেয়ার করবো, বাট মানে এত ফ্রেন্ডের সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজের একটা আলাদা করে পিক তোলা হয়নি যে আমি ওটা আপলোড করতে পারবো, তো গ্রুপেই আপলোড করে দিয়েছি। দেখ পুরো শাড়ির লুকটা দেখিয়ে দিচ্ছি, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, এই থাকবে রেশমের সাথে জারি দিয়ে ওয়ার্ক করা মাসলিন বাই মাসলিন, ঠিক আছে, মাসলিন বাই মাসলিন মানেই হচ্ছে যে প্রত্যেকটা সুতো মাসলিনেই হবে, আর অল ওভার দেখে নাও এইভাবে কিন্তু রেশম দিয়ে দিয়ে বুটা ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 4500।
বেনারসি সিল্ক দেখাও না প্লিজ। হ্যাঁ দেখাবো দেখাবো, একটু সাথে থাকো দেখিয়ে দেবো। আচ্ছা এবার দেখাচ্ছি মসলিন, যে তোমার ফুল মসলিনের উপরে জামদানি ওয়ার্ক করা, ঠিক আছে? তোমরা এতদিন মটকা মসলিন জামদানি দেখেছো, এবার একটা দেখিয়ে দিচ্ছি ফুল মসলিনের উপরে জামদানি ওয়ার্ক করা। কালারটা দেখে নাও, যাদের বাড়িতে এজেড কেউ রয়েছে তাদেরকে গিফট দেওয়ার জন্য কিন্তু দারুণ আইডিয়াল একটা কালার। দেখো এই থাকবে কালারটা, ঠিক আছে? একদম চন্দন কালারের উপরে রয়েছে, চন্দন বেসের উপরে রয়েছে, এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে? অল ওভার শাড়িটায় কিন্তু তোমার এইভাবে জামদানি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? আমরা যখন এরকম জামদানি ওয়ার্কের শাড়ি যখনই দেখতে পাই তখন কিন্তু দেখি হাফ মটকা হাফ মাসলিনে রয়েছে, এখন কিন্তু সেটা না, এই শাড়িটায় দেখবে পুরোটা মাসলিন। মাসলিন মানেই যেন ট্রান্সপারেন্সিটা, দেখ এই থাকবে মাসলিন আর এই থাকবে জারি ওয়ার্ক করা, ঠিক আছে? এগুলো সব কিন্তু মানে সিলভার জারি বা গোল্ডেন জারিতে হয় না, এতদিনে বুঝতে পেরে গেছে, এগুলো পুরো অ্যান্টিক জারিতে হয় বা কপার ফিনিশিং এর জারি যেটাকে বলে, একদম সেই জারিতে হয়, ঠিক আছে? দেখে নাও অল ওভার শাড়িটা পুরোটা দেখাচ্ছি, পুরোটায় কিন্তু জারি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? পুরোটায় জারি ওয়ার্ক করা রয়েছে, অল ওভার মসলিন জামদানি, প্রাইস রয়েছে কিন্তু 4,000, দেখ ঠিক আছে? এরপর রয়েছে ব্লাউজ পিস পোর্শনটা, এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, একটু ডার্ক কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে এইভাবে, ঠিক আছে? ডার্ক কন্ট্রাস্টে দেওয়া রয়েছে, তোমরা ডার্ক কন্ট্রাস্টেও পড়তে পারো বা এই স্লিক পার্টটা দিয়েও পড়তে পারো, মানে রেড কালার দিয়েও পড়তে পারো, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 4,000, এই থাকবে শাড়ির লুকটা। এগুলো যারা এজেড রয়েছে তাদেরকে গিফট করো, তারা ভীষণ খুশি হবে। এক হচ্ছে লাইট কালার আর ভীষণ হালকা হয় শাড়িগুলো, আর যাদের মনে হচ্ছে যে বয়স্কদের বেশি ট্রান্সপারেন্ট দিতে পারবো না, তারা প্লিটস করে পরো, ঠিক আছে? অনেকেই আছে যারা এজেড বাট ভীষণ স্টাইলিশ, তারা কিন্তু এগুলো ক্যারি করতে পারে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, প্রাইস রয়েছে কিন্তু 4,000। মা আচ্ছা চলো, যে বেনারসি সিল্ক দেখবে বলছিলে শিল্পা দেখিয়ে দিচ্ছি, জামদানির এত ভ্যারাইটি আছে তোমার লাইভ না দেখলে জানতেও পারতাম না, আজকেরও আছে, আজকেরও জামদানির ভ্যারাইটিস কালেকশন দেখিয়ে দেবো। বিউটিফুল, ভীষণ সুন্দর, দারুণ চন্দন কালারটা, এত বেশ বেশের কালারটা এত সুন্দর। চলো শিল্পা দেখিয়ে দিচ্ছি বেনারসি সিল্ক, ঠিক আছে? এই থাকবে অল ওভার ব্লু কালারের মধ্যে রয়েছে, ঠিক আছে? পুরো অল ওভার কিন্তু এইভাবে, আগে আঁচলটা দেখাই, দেখো এই থাকছে আঁচলটা, রোজ ডিজাইন করা রয়েছে আঁচলে, এগুলো কিন্তু পুরো জারি দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? পুরো জারি দিয়ে ওয়ার্ক করা। তোমার শাড়িটা কি নাম? আমার শাড়িটাই এতক্ষণ দেখাচ্ছিলাম, মণিপুরি মটকা ঘিচা রয়েছে, ঠিক আছে? পুরো অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা, প্রাইস রয়েছে 1,800। এবার দেখাচ্ছি বেনারসি সিল্ক, পুরো ব্লু কালার, একদম নেভি ব্লু কালারের ওপরে রয়েছে, ভীষণ সফট মেটেরিয়ালে রয়েছে, একদম নরম বাটারি সফট টেক্সচার রয়েছে, একদম মানে হাত দিলে ফিনিশিংটা বুঝতে পারবে। আমার নেট প্যাক শেষ হয়ে গেছিল তোমার লাইভ মিস করবো না বলে, আবার 1 ডে নেট প্যাক রিচার্জ করেছি, কি পাগল হয়ে গেছি তোমার জন্য। চলে আসো, পাগল হয়ে গেছে তুমি আমার বাড়িতে চলে আসো, দেখো এই থাকবে, আমরা একসাথে ঠাকুর দেখতে যাব, চলে আসো। এই থাকবে তোমার পাড়টা, ঠিক আছে? গ্রিনের মধ্যে জারি দিয়ে পাড় রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কিছু হবে, রেড অ্যান্ড হোয়াইট, আমি এ দেখিয়ে দেবো তসর জামদানি দেখিয়ে দেবো, রেডে রেড হোয়াইটটা, ঠিক আছে? দেখো এই থাকছে ব্লু এর উপরে, একদম নেভি ব্লুর উপরে রয়েছে, পুরো বডিতে দেখো এইভাবে জারি দিয়ে ছোট 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 জারির সাথে রেশম সুতো মিক্স করে ওয়ার্ক করা রয়েছে, বেনারসি সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1,500, ঠিক আছে? প্রাইস রয়েছে 1,500, একদম গিফটিং পারপাসের জন্য নিতে পারো, নিজেরা পরার জন্য নিতে পারো। তোমার শাড়ির আরো কালার আছে? হ্যাঁ আমি এতক্ষণ আমার শাড়ির কালারই দেখিয়েছি, মাসলিন বাই মাসলিন, অন্য কালার নেই? না আর অন্য কালার নেই গো। দেখো এই থাকছে ব্লাউজ পিস পোর্শনটা, ভীষণ স্মার্ট একটা ব্লাউজ পিস রয়েছে, আমি একটু ব্লাউজ পিসটা গায়ে ফেলে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো এই থাকবে শাড়ির লুকটা, আর ব্লাউজ পিসটা এত সুন্দর যে শাড়ির লুকটাকে আরো সুন্দর করে দিয়েছে, দেখো একটু দেখাই। আচ্ছা দুদিকে ব্লাউজ পিসের দুদিকে না দুটো পাড় আছে, ঠিক আছে? কেউ কেউ প্রেফার করো যে সরু পাড়, আবার কেউ কেউ প্রেফার করো চওড়া পাড়, যারা দুটো পাড়ই পছন্দ করো তারা বলবো পিঠেই চওড়া পাড়টা দিও, স্লিভসে সরু পাড়টা দিও, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 1,500, একদম সফট কোয়ালিটির বেনারসি সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে 1,500, ঠিক আছে?
আচ্ছা, আমার খুব দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, কোনো দেরি হয়নি, দেখ চলো সরিয়ে দিচ্ছি। নেক্সট বেনারসি সিল্কটা দেখাবো, শুধু দেখো কালারটা, শুধু দেখো নেক্সট বেনারসি সিল্কে। নেক্সট বেনারসি সিল্কটা রয়েছে একদম তোমার ময়ূরকণ্ঠী কালারের উপরে, ঠিক আছে, ময়ূরকণ্ঠী কালারের উপরে রয়েছে। যারা ময়ূরকণ্ঠী কালারটা কিন্তু এমন একটা কালার যে কালারের শাড়ি ভীষণ আনকমন, ঠিক আছে, পাওয়া যায় না এরকম একটা কালার। ব্লু, পিঙ্ক, রেড, হোয়াইট, এগুলো তো আমরা সব সময় পরি, বাট এই যে কন্ট্রাস্টটা এটা কিন্তু সব সময় পাওয়া যায় না। দেখে নাও, এই থাকবে তোমার আঁচল পোর্শনটা। আঁচলটা একটু ভালো করে দেখাই, এই থাকবে আঁচল পোর্শনটা, এইভাবে বোঝা যাচ্ছে ব্লাউজ। এই দেখো, এরকম বক্স প্যাটার্ন করে করে কিন্তু এইভাবে ওয়ার্ক করা রয়েছে আঁচলে, এইভাবে সুন্দর একটা লটকন দেওয়া রয়েছে। এগুলো এমন শাড়ি যে বেনারসি সিল্ক গুলো কিন্তু আমার কাছে তোমরা দু পিস করে পাবে না, তার মানে বুঝতে পারছো তো, এগুলো ইউনিক কন্ট্রাস্টেড জিনিস, যেগুলো ইউনিক এক পিস করেই পাবে, তোমার কাছেই থাকবে, ঠিক আছে, তুমি ছাড়া অন্য কেউ পরবে না। এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, দেখো ব্লাউজেও কিন্তু একটা সেলফে কাজ রয়েছে, আর এইভাবে একটা জারি ওয়ার্ক করা রয়েছে। হাই শ্রীজয়া, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, মানে এই কালারটা এত সোবর কালার, তুমি নিজে পরো, তোমার বাড়িতে মা যদি থাকে সেও পড়তে পারবে। দেখো এই একটা চওড়া রেড পার রয়েছে, এই উপর দিকে রয়েছে, যারা ধরো এই যে তারা ম্যাচিং ব্লাউজ পিসটা দিয়ে পড়লো না, তারা শুধু রেড দিয়ে পড়লো, যারা একটু মানে অল্প বয়স রয়েছে তারা ব্লাউজ পিসটা দিয়েও পড়তে পারে। আর ব্লাউজ পিসটা কিন্তু প্রচুর জারি দিয়ে ওয়ার্ক করা, এরকম নেই, একটা সেলফে ওয়ার্ক রয়েছে, ভীষণ সোবার, সবাই পড়তে পারবে, ঠিক আছে, মানে একটা শাড়ি নিয়ে যদি ভাবো মা মেয়ে দুজনেই পড়বে, দেন বলবো এই শাড়িটাকে প্রেফার করতে পারো, ভীষণ সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে এর ভেতরের ওয়ার্ক গুলো না হাতে না ফিল হলে বুঝতে পারবে না, পুরোটা কিন্তু হাতে ফিল হচ্ছে এগুলো। এত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে, একদম অন্যরকম একটা লুক দেওয়া হয়েছে শাড়িটায়, এই বেনারসি সিল্কটায়। প্রাইস রয়েছে কিন্তু, দেখো প্রাইস রয়েছে 1500, মাত্র 1500। দারুণ শাড়িগুলো আমি একটা নিয়েছি দিদির থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ও প্রীতি তুমি, আচ্ছা দেখো এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, পাটটা দেখো কতটা গর্জিয়াস, আমি একটু সামনে থেকে দেখাই, না হলে জারিটা বুঝতে পারবে না, এগুলো একদম সফট জারিতে করা হয়, ঠিক আছে, যে নেবে সে গেনার হবে, মানে এত সফট জারিতে করা হয়, মানে এগুলো না ফাটবে না, এগুলো তোমরা যদি এইভাবে ভাঁজ করেও রেখে দাও কখনো জারিটা নষ্ট হবে না। যদি স্ট্রং জারিতে হয় তাহলে কিন্তু জারি ফেটে যায়, শাড়ির পাড়গুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আগের বেনারসি সিল্ক শাড়িটা একটু দেখাবে, হ্যাঁ দেখিয়ে দিয়েছি তো, ব্লু কালারে দেখিয়েছি, ঠিক আছে, এই থাকবে একটা চওড়া পাড়, এটা কিন্তু ডুয়াল পাড়ে রয়েছে, দেখো উপরের পাড়টা রিপিট হয়েছে আর এখানে একটা ডুয়াল পাড় রয়েছে, ঠিক আছে, দেখেন একদম কাতান সিল্ক যে যেরকম লুকে হয় সেই লুকে কিন্তু এই শাড়িটা রয়েছে। প্রাইস রয়েছে 1500, যার যেটা ইচ্ছা এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। ব্লাউজ পিসটা তো দেখিয়ে দিলাম, এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে, সেলফে ওয়ার্ক আর হাতে এইভাবে জারি ওয়ার্ক করা আছে, একদম সাউথের কালেকশনের মতো রয়েছে। যারা এই শাড়িটা নেবে তারা সাউথের এরকম লং টাইপের একটা মানে জুয়েলারি দিয়ে পরো, ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা যারা বলেছিলে দেখবে স্বর্ণচুড়ি, বালুচুড়ি না স্বর্ণচুড়ি, গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা যেগুলো থাকে সেগুলো স্বর্ণচুড়ি। আর দিদি এটা ট্রান্সপারেন্সিটা একটু দেখাবে, ময়ূরকণ্ঠীটা একদম ট্রান্সপারেন্ট না এগুলো, ঠিক আছে, একটুও ট্রান্সপারেন্ট না, এই থাকবে, দেখো আমার হাত একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, একটুও ট্রান্সপারেন্সি নেই, যেটা ট্রান্সপারেন্সি থাকবে আমি বলে দেবো, ঠিক আছে, বেনারসি সিল্ক গুলোতে একদম ট্রান্সপারেন্সি নেই, আমি যেটা পরে রয়েছি তাতেও একদম ট্রান্সপারেন্সি নেই, ঠিক আছে পায়েল। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি দেখে নাও, স্বর্ণচুড়ি দেখাচ্ছি, স্বর্ণচুড়ি মানে হচ্ছে কিন্তু পুরো গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা থাকবে, আর বালুচুড়ি মানে হচ্ছে কিন্তু মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে, আজকে যেটা দেখাচ্ছি এটা স্বর্ণচুড়ি রয়েছে, দেখে নাও, এই থাকছে তোমার স্বর্ণচুড়ি, এগুলো একদম সেমি স্বর্ণচুড়ি বলে, পিওর স্বর্ণচুড়ি, কিন্তু প্রাইস থাকে 5000 6000 এর অ্যাবভ, ঠিক আছে, এটা সেমি স্বর্ণচুড়ি রয়েছে, দেখে নাও প্রাইস কিন্তু 2000, আজকে অফারে 500 1800, ঠিক আছে, এই থাকবে পিঙ্কের মধ্যে কিন্তু ব্লু দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, পিঙ্কের মধ্যে ব্লু দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আমকলকার ডিজাইন থাকছে, একটা খুব সুন্দর একটা জারি পার থাকছে, বিয়ে বাড়ি পারপাস পরার জন্য কিন্তু বেস্ট, ঠিক আছে, কারণ ভীষণ গর্জিয়াস লুক শাড়িগুলো, আমরা সবসময় চাই যে বিয়ে বাড়ি পারপাস মানেই হচ্ছে একটা জমকালো সাজ, আর ভীষণ গর্জিয়াস লুক হবে,
হালকা একটা জারির একটা টাচ থাকবে একদম সেগুলো, এটা দেব। কি দেবে সুতপা বুঝতে পারলাম না, একটু ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দাও প্লিজ। ব্লুটার, ব্লুটারও একদম ট্রান্সপারেন্সি নেই, ঠিক আছে, কোনোটারই ট্রান্সপারেন্সি নেই বেনারসি সিল্কে। দেখ এই থাকবে তোমার পাড়ের পোর্শনটা, তোমার এটা রয়েছে তোমার স্বর্ণচুড়ি, দেখে নাও, এই থাকছে স্বর্ণচুড়ির পাড় পোর্শনটা, আর এই থাকবে আঁচলটা, ঠিক আছে। আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিই, খুব সুন্দর মিনে করে করে ওয়ার্ক করা রয়েছে, আর বডির ভেতরে কিন্তু হিউম্যান মোটিফ করা রয়েছে। দেখ এইভাবে কিন্তু একটা অন্য রকম হিউম্যান মোটিভের ডিজাইন রয়েছে, যেটা সনাতন স্বর্ণচুড়ি বালুচুড়িতে যে ডিজাইনটা থাকে সেটা থেকে একটু আলাদা রকম করে করা হয়েছে, ঠিক আছে। এই থাকবে পাড় পোর্শনটা, ভীষণ সুন্দর অল ওভার বডিতে কিন্তু কাজটা রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, অল ওভার বডিতে কিন্তু এইভাবে বক্স ডিজাইন করে করে কাজটা করা রয়েছে, ঠিক আছে। বক্সটা একটু কাছ থেকে দেখাই, এই থাকবে বক্সটা, ঠিক আছে, জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, খুব সফট জারিতে করা হয়, প্রাইস রয়েছে 1800। আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে, এই থাকবে ব্লাউজ পিস, ঠিক আছে। এগুলো এমন একটা এলিগেন্ট শাড়ি যেগুলো কিন্তু আমরা সব সময় কিন্তু ব্লাউজ পিস ম্যাচিং দিয়েই পরি, ঠিক আছে। আর কারোর যদি মনে হয় একটু এটার মধ্যে মিসম্যাচ করতে চাও, এটা রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে পরো আর এই পাড়টাকে সেটার মধ্যে লাগিয়ে দিও, ঠিক আছে। চলো প্রাইস রয়েছে কিন্তু 1800। আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি, এটা দেখো খুব মিষ্টি একটা লাইট শেডের কালার, সব শাড়িতেই লাইট শেড ডার্ক শেড সবই দেখানো হয়। দি তোমার শাড়িটা রেড হোয়াইট আছে না গো দিদি? নেই দিদি, গিফট দেওয়ার জন্য 1000-এর মধ্যে কোনো শাড়ি আছে? একটা আছে 1050, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করো সত্যপা। তোমার শাড়িটা পিপি, আমার শাড়িটা পিপি রয়েছে 1800, ঠিক আছে। আমার শাড়ির অনেক কালার দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ডেড লাইফটা দেখো খুশবু। আচ্ছা এই থাকছে আর একটা কালার, একদম সেম ডিজাইন রয়েছে, জাস্ট কালার কন্ট্রাস্টটা আলাদা, দেখো তুতে একদম ভীষণ মিষ্টি একটা লাইট তুতে কালার রয়েছে, ভীষণ খুব লাইট না কালারটা, ঠিক আছে, একদম লাইট হলে আবার মানে জারিগুলো ওয়ার্কটা ভালো বোঝা যায় না, তাই জন্য খুব লাইট না, একদম স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছ একদম সেই কালারটা, ঠিক আছে। এই থাকছে তুতে কালার, তুতের ভেতরে কিন্তু রেড দিয়ে ছোট ছোট ওয়ার্ক করা রয়েছে, দেখো এই থাকবে পার পোর্শনটা, আর ভেতরের বক্স গুলোই কিন্তু এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এগুলো সিলভার জারি গোল্ডেন টিন্টে রয়েছে, পুরোপুরি সিলভার না, ঠিক আছে। এই থাকবে পার পোর্শনটা, পুরো অল ওভার বডিতে কিন্তু তুতে কালারের মধ্যে ওয়ার্ক করা, দেখ। আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসে কিন্তু একটা স্লিভস পাওয়া যাবে, এই ব্লাউজ পিসে এইভাবে একটা স্লিভস পাচ্ছ, প্রাইস রয়েছে কিন্তু, এগুলো স্বর্ণচুড়ি রয়েছে বালুচুড়ি না, প্রাইস রয়েছে 1800, ঠিক আছে। স্মিতা বলে দিলাম স্বর্ণচুড়ি, মাসলিন স্বর্ণলতা দেখাও না, মাসলিন স্বর্ণলতা যেটা পরে আমি প্রমোশন দিয়েছি ব্ল্যাক কালারের, জাস্ট ওটাই অ্যাভেলেবেল, ঠিক আছে, দেখে না। ঠিক আছে সরিয়ে দিলাম, এর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি, প্রাইস রয়েছে কিন্তু 1800, হ্যাঁ বারবার প্রাইস বলে দিচ্ছি, প্রাইস রয়েছে 1800 যাতে কোনো কনফিউশন না হয়। আচ্ছা এই কালারটা দেখিয়ে নিয়ে তারপর আমি দেখিয়ে দেবো একটা তোমার 1050-এর একটা বেনারসি সিল্ক রয়েছে, ওটা গিফট পারপাসে দিতে পারো, ঠিক আছে, এগুলো গিফট পারপাসে দিতে পারো, নিজেরাও ইউজ করতে পারো। বেনারসি সিল্কটার পিপি দিয়েছি, কনফার্ম করলে পে করবো, পিপি দিয়েছি মানে বুঝতে পারছি না শুক্লা দি, পিপি দিয়েছি মানে কি বুঝতে পারছি না, এখন তো কনফার্মেশন হবে না, তুমি জাস্ট বেনারসি সিল্কটার ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আফটার লাইভ আমি কনফার্ম করে দেবো, ঠিক আছে। কনফার্ম করলে দেন প্রাইস দিয়ে তোমার শিপিং চার্জ দিয়ে পেমেন্ট করো, বুকিং কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা কাতান সিল্ক কটা দেখিয়েছো, কাতান সিল্ক দেখাইনি তো আজকে, যে শাড়ি তুমি গায়ে ফেলো সেটাই ভালো লাগে তোমার, কি বলতো, সুন্দর করে সাজুগুজু করে পরো তাহলে তোমাদেরকেও ভালো লাগবে, ঠিক আছে। ঘরে যখন আমরা থাকি তখন তো মানে এই লিপস্টিক পরা কাজল পরা এরকম থাকে না, তাই গায়ে পড়লে অতটা ভালো লাগে না, কিন্তু সেজে গুজে পড়লে কিন্তু সব শাড়ি সবাইকে ভালো লাগবে, ঠিক আছে। শাড়িগুলো সুন্দর তাই গায়ে পড়লে ভালো লাগছে, তোমাদেরকেও ভালো লাগবে। দেখো এই থাকছে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে, এই থাকছে আঁচল পোর্শনটা, এই থাকছে বডি, এটা কিন্তু রয়্যাল ব্লু কালার রয়েছে,
ঠিক আছে, খুব ডিমান্ডিং একটা স্বর্ণচুড়িতে একটা কালার। এটার ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা রয়্যাল ব্লুতে পাবে, কারোর যদি মনে হয় কন্ট্রাস্টে পরবো সে কিন্তু এটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো, দেখে নাও। পিঙ্ক দিয়েই কিন্তু ওয়ার্কগুলো করা রয়েছে, ছোট ছোট ওয়ার্কগুলো, মিনেকারিগুলো কিন্তু পিঙ্কেই করা রয়েছে, সিলভার জারি গোল্ডেন টেন, ঠিক আছে, পিঙ্ক দিয়ে করবে। কিন্তু পাড়ের যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে স্বর্ণচুড়ির সব থেকে বড়, মানে সব সিগনেচার বলে না, একটা কিছু সব কিছুর একটা সিগনেচার স্টাইল হয়, তো স্বর্ণচুড়ির সিগনেচার স্টাইল হচ্ছে ওই পাড়ের যে ডিজাইনটা, তো ওটাকে ব্লাউজ পিসের হাতায় নিয়ে নিও, ঠিক আছে। মসলিন স্বর্ণলতার দামটা তো বলো বলো না। আচ্ছা তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো, ঠিক আছে। প্রাইস ওটার, মসলিন স্বর্ণলতার প্রাইস রয়েছে 3,000, যেটা ব্ল্যাকটা তুমি দেখেছো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছি, একটু দেখে নেবে দি? হ্যাঁ দেখে নেবো বিনীতা, দেখে নেবো আফটার লাইফ, দেখে নেবো, ঠিক আছে। তুতেটা কি তাহলে? তুতেটা, তুতেটা কাতান না, এই তুতে, এটা ব্লু তুতে পিঙ্ক যা দেখালাম সমস্ত কিছু স্বর্ণচুড়ি রয়েছে, ঠিক আছে, এগুলো কাতান সিল্ক না, স্বর্ণচুড়ি, সেমি স্বর্ণচুড়ি, ঠিক আছে। প্রাইস রয়েছে 1,800, ঠিক আছে, 1,800 টাকায় আমি তোমাদেরকে কাতান সিল্ক দিতে পারবো না, কাতান সিল্ক আমি দেখিয়েছি, প্রাইস 3,500 ছিল, ঠিক আছে। শুধু শাড়িগুলো না, অ্যান্ড ইউ টু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইমিলি, থ্যাংক ইউ সো মাচ। এই থাকবে ব্লাউজ পিসের হাতায় একটা স্লিভস রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1,800, তিনটে কালার দেখিয়ে দিলাম স্বর্ণচুড়ি, যার যে কালারটা পছন্দ ঝটপট বুকিং করে নিয়ে নিও। আচ্ছা যে গিফটিং পারপাস বলছিলে 1,000-এর মধ্যে, দেখে নাও, জাস্ট একটু বেশি তোমার রেঞ্জ থেকে, 1,050 এটা, হ্যাঁ দেখে নাও, নিজে দেখে বলো যে এই শাড়িটা 1,050, খুব বেশি না। এটা পুরো অল ওভার বডিতে কিন্তু এইভাবে কিন্তু কাজ করা রয়েছে, এই থাকবে আঁচল পোর্শনটা, আঁচলটা রয়েছে ডিপ ব্লু কালারে, ঠিক আছে, এটাও কিন্তু বেনারসি সিল্ক, হ্যাঁ ব্লাউজ পিসও পেয়ে যাবে। এই থাকবে ডিপ ব্লু কালারে তোমার আঁচল পোর্শনটা, আর রেড কালারে রয়েছে, এই থাকবে রেড কালারে বডিটা, ঠিক আছে, রেড কালারে বডি থাকছে, ব্লু কালারে আঁচল থাকছে, এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে। এগুলো কিন্তু পরলে কোনো মতেই কেউ বলবে না, জাস্ট প্রাইস রয়েছে 1,050, ঠিক আছে, যে পাবে সেও ভীষণ খুশি হবে। অনেক অনেক এসএস দিলাম, হায় রে, কোনটা কনফার্ম করলে সেটা আমাকে একটু জানিও, যেটা কনফার্মেশন না করবে সেটা ডিলিট ফর এভরি ওয়ান করে দিও, ঠিক আছে না, আগে যে তুতেটা দেখালে, হ্যাঁ মিতা ওটাও রয়েছে তোমার স্বর্ণচুড়িতে, ঠিক আছে। প্রাইস রয়েছে তোমার 1,050, এখন যেটা দেখাচ্ছি ব্লাউজ পিসটা দেখিয়ে নিই, এই থাকছে ব্লাউজ পিস পোর্শনটা, দেখো ব্লাউজ পিসের হাতায় এইভাবে একটা স্লিভস পাচ্ছ, ঠিক আছে, পুরো ব্লাউজ পিসটা রেডের উপরে থাকবে আর এইভাবে একটা স্লিভস থাকছে। আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার শাড়িতে এই ফ্লোরাল, মানে ময়ূর ময়ূর ছোট 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 যে ওয়ার্ক করা রয়েছে এই ওয়ার্কটা কিন্তু অল ওভার বডিতে পাবে, একটু দেখিয়ে দিই, অল ওভার বডিতে কিন্তু এই ওয়ার্কটা পাচ্ছ, ঠিক আছে। বেনারসি সিল্ক, প্রাইস রয়েছে 1,050। তোমার শাড়িটার কি দাম? আমার শাড়িটার দাম রয়েছে অপর্ণা 1,800 টাকা, ঠিক আছে, মণিপুরি মটকা ঘিচা রয়েছে, এটা অ্যান্টিক জারিতে ওয়ার্ক করা। আচ্ছা এবার দেখাচ্ছি, দেখো একটা হ্যান্ডলুম বেনারসি রেডের ভীষণ ক্রেজ, পুজো এসে গেছে তাই পুজো পারপাস করার করার জন্য, দেখে নাও একটা হ্যান্ডলুম বেনারসি দেখাচ্ছি, প্রাইস রয়েছে 1,500, খুব সুন্দর শাড়িটা, একটু ভালো করে দেখাই, দেখ। আচ্ছা এটা কিন্তু একটা বলে নি, এটা হালকা ট্রান্সপারেন্সি থাকবে, দেখো খুব হালকা, যেমন জামদানিতে থাকে, এই থাকছে আঁচল পোর্শনটা এরকম ফ্লোরাল জারি দিয়ে মিনে দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর এই থাকবে রেড কালারে, ঠিক আছে, যারা একটু সোবার শাড়ির মধ্যে, একটু হ্যান্ডলুমের মধ্যে, একটু অল্প মানে হ্যান্ডলুমের মধ্যে হালকা জারি ওয়ার্ক, হালকা সুতোর ওয়ার্ক চাইছো, তারা এই শাড়িগুলো ক্যারি করো। দেখো হ্যান্ডলুম জানোই ভীষণ মানে বডি হাগিং কোয়ালিটি হয়, আর খুব ভালো মানে গরমকে কভার করতে পারে, ঠিক আছে, দিয়ে এটার এসএস দিচ্ছি গিফটিং পারপাস। আচ্ছা ঠিক আছে, এসএস দিয়ে রাখো, আমি কনফার্ম করলে পেমেন্ট করবে, ঠিক আছে, দেখে নাও পুরো অল ওভার শাড়িটা, ইয়াক পোর্শনটা এইভাবে ওয়ার্ক থাকছে, তারপর বাকি পুরো শাড়িটা কিন্তু এটা সিঁদুরে লাল কালারে রয়েছে, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা হ্যান্ডলুমে ব্লাউজ পিস পাও না, বাট এই হ্যান্ডলুমটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে, কোয়ালিটি বুঝতেই পারছো, স্ক্রিনে বোঝাই যাচ্ছে কোয়ালিটিটা কত সুন্দর, এটা হ্যান্ডলুম, প্রিমিয়াম হ্যান্ডলুম কোয়ালিটি রয়েছে, দেখে নাও। এই থাকবে তোমার একটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এইভাবে একটা স্লিভস পাচ্ছ, প্রাইস রয়েছে কিন্তু 1,500, ঠিক আছে, সিঁদুরে লালের সাথে তোমার ব্লু কম্বিনেশনে,
দারুণ কোয়ালিটি, ঠিক আছে? এগুলো কিন্তু একদম যে সস্তার হ্যান্ডলুম কোয়ালিটি হয় সেগুলো না, প্রিমিয়াম হ্যান্ডলুম কোয়ালিটিতে রয়েছে, ঠিক আছে? বেনারসি সিল্কের ময়ূরপঙ্খীর সাথে রেড কালারের পাড়, ওই শাড়িটা আমি নেবো। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, ঠিক আছে? কারণ তোমার স্ক্রিনশটের আগে অন্য কেউ দিয়ে ফেললে কিন্তু তখন সেটা সোল্ড হয়ে যাবে, তারপর কিন্তু আমার উপরে রাগ করলে চলবে না, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলেছিলাম যে হোয়াইট রেডের মধ্যে দেখিয়ে দেব, সেটা হচ্ছে তোমার তসর ঘিচা, ঠিক আছে? এগুলো নিজেরাই জানো যে বয়স্কদের গিফটিং এর জন্য কিন্তু আমরা ভীষণ ইউজ করি, ঠিক আছে? দেখো শুধু শাড়িটা, ঠিক আছে? আমি এই শাড়িগুলো যখন নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর ভীষণ সুন্দর, সত্যি তোমাদের থেকে দারুণ রেসপন্স পেয়েছি। মানে আমার পছন্দ যে তোমাদের পছন্দ হয়েছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখে নাও, অল ওভার বডিতে কিন্তু এইভাবে কাজ রয়েছে, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে কিন্তু 1800, ঠিক আছে? তসর ঘিচার এই তসর বেনারসি রয়েছে, প্রাইস রয়েছে 1800। এই থাকবে শাড়ির লুক, ঠিক আছে? এটা থাকবে আঁচল, আর এটা থাকবে পুরো আঁচলে, দেখে নাও এইভাবে জারি দিয়ে বট করা রয়েছে, ঠিক আছে? এই থাকবে আঁচল, এমন প্রিমিয়াম কোয়ালিটির তসর জামদানি রয়েছে, এগুলো যে পাবে সেই খুব খুশি হবে, ঠিক আছে? কোয়ালিটি অবশ্যই মেনটেন করা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু তাঁতের ওপরেও হয়, পিওর তসরের ওপরেও হয়। আমার কাছে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিওর তসরের ওপর রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1800। তোমরা নিজেরা জানো দোকানে গেলে কিন্তু তসর 2022 এর নিচে কিন্তু তসর জামদানি হয় না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কালার দেখাচ্ছি, দেখে নাও। বেনারসি হ্যান্ডলুমের কি কালার দেখিয়েছো, তোমার সিঁদুরে লালের সাথে ব্লু কম্বিনেশনে দেখিয়েছি, ঠিক আছে? আর একটা কালার দেখাচ্ছি, দেখো এটাও খুব সুন্দর একটা কালার, এই থাকছে কালারটা, একদম লালের সাথে এইভাবে ঘিয়ে আর রেড এইভাবে ডুয়াল একটা কন্ট্রাস্টের কম্বিনেশনে রয়েছে। আজ লিনেন দেখাবে, কি কোন লিনেনের কথা বলছো বলো, আর তো টাইম বেশি নেই, চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার, ঠিক আছে? যদি টাইম থাকে দেখিয়ে দেবো। এই থাকবে আঁচল পোর্শনটা, এগুলো একটু হার্ডে হয়, ঠিক আছে? এগুলো পুরো একদম সফটে হয় না, হার্ডে হয়, সেমি হার্ড বলে এগুলোকে। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1800, দুটোরই প্রাইস কিন্তু পড়বে 1800। দারুণ দেখতে এগুলো, মানে শুধু মানে যারা এজেডদের গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো শাড়ি, ঠিক আছে? যেমন সফট, মানে যেমন মানে কোয়ালিটিটা, রেশমের কোয়ালিটিটা ভীষণ সুন্দর, তসরের কোয়ালিটিটা। আচ্ছা, ঝটপট ঝটপট লিনেন জামদানি দেখিয়ে দিই, দুটো লিনেনের কথা বলেছো গার্গি, তাই দুটো লিনেন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা নিম পাতা লিনেন রয়েছে, ঠিক আছে? এটা অফার প্রাইসে পেয়ে যাবে আজকে তোমরা। নিম পাতা লিনেন রয়েছে, ব্লু এর সাথে সিলভার জারি, একমাত্র এই লিনেনটাই রয়েছে যেটা কিন্তু সিলভার জারিতে হয়, বাকি সব লিনেন কিন্তু সিলভার জারি গোল্ডেন টিন্টে হয়, ঠিক আছে? পিওর 100 কাউন্ট লিনেন রয়েছে, এইভাবে নিম পাতা ডিজাইন বলতে পারো, এটাকে কেউ তেঁতুল পাতা ডিজাইন বলে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রাইস রয়েছে 2400, আজকের জন্য শুধুমাত্র আজকে যারা পেমেন্ট করে বুকিং করবে তাদের জন্য কিন্তু রয়েছে প্রাইস 2300, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে শাড়ির লুকটা, অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে নিম পাতা ডিজাইন করা পাবে। দেখো পেছন দিকটা, ব্যাক পুরো শাড়ির অল ওভার বডিটা দেখিয়ে নি, পুরো কিন্তু ব্লু রয়েছে। যারা একটা সোপার ব্লু কালার চাইছো, খুব ডার্ক রয়্যাল ব্লু না, কারণ বয়স্কদের মানায় না, সবাইকে মানায় না, তারপর কেউ বলে যে ডার্ক কন্ট্রাস্টে ভালো লাগে না, এটা কিন্তু রয়্যাল ব্লুও না, নেভি ব্লুও না, দুটোর মিডিলে একটা দারুণ সুন্দর একটা কালার, মিষ্টি একটা ব্লু কালার। প্রাইস রয়েছে কিন্তু আজকের জন্য অফার প্রাইস 2300, ঠিক আছে? এর আরেকটা কালার দেখাচ্ছি, যেটা তোমাদের খুব পছন্দের কালার, মানে লাইভে দেখালেই পাগলের মতো ক্রেজ তৈরি হয়, ঠিক আছে? সেই কালারটাও রিস্টক হয়েছে, দেখে নাও। আবার বলে দিচ্ছি, একটাই রয়েছে, ঠিক আছে? একটাই রয়েছে, একটাই বানিয়ে আনা সম্ভব হয়েছে, এগুলো বানাতে ভীষণ সময় লাগে, ডার্ক চকলেট কালার, ঠিক আছে? তোমাদের দারুণ ডিমান্ডিং একটা কালার, আর একবার রিস্টক করে দিলাম পুজোর আগে, আর সরি ওয়ান্স এগেন যে মানে বেশি পিস দেখাতে পারলাম না,
ঠিক আছে, ডার্ক চকলেট কালারের মধ্যে রয়েছে, সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা, নিম পাতা লিনেন জামদানি, প্রাইস রয়েছে 2400। আজকের পেমেন্ট করলে কিন্তু অফারে পেয়ে যাবে 2300-তে। ঠিক আছে, দেখেন তোমরা জানোই করা মানে এই লিনেনের কোয়ালিটি কিন্তু এই থাকবে, ট্রান্সপারেন্সি, একদম পিওর 100 কাউন্ট লিনেনের উপর রয়েছে, আর অল ওভার কাজ করা। ঠিক আছে, করাত লিনেনে যেমন হয় দুটো পাড়ে শুধু ডিজাইন থাকে, এগুলো কিন্তু শুধু দুটো পাড়ে না, অল ওভার বডিতে কাজ রয়েছে, এখানে প্রচুর জারি ইউজ হয়েছে, প্রচুর কাজ করা হয়েছে। ঠিক আছে, দেখে নাও, এই থাকবে শাড়ির লুকটা। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু আজকের জন্য 2300। আচ্ছা, আরেকটা লিনেন দেখাচ্ছি, দেখে নাও। এই লিনেনটা তোমরা প্রচুর দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট তারপরে আর নিয়ে আসা রিস্টক করা সম্ভব হয়নি, জাস্ট পুজোর জন্য দুটো কালারকে রিস্টক করেছি। দেখে নাও, জাল লিনেন। ঠিক আছে, এটা তোমরা আগেও দেখেছো, জাল লিনেন, দেখো এটাও কিন্তু তোমরা সেম প্রাইসে পেয়ে যাবে। অল ওভার বডিতেই জাল ওয়ার্কটা করা রয়েছে, হ্যান্ডলুম আর নেই, না গো হ্যান্ডলুম আর নেই, এক পিসই রয়েছে। এই থাকবে জাল ওয়ার্ক করা লিনেন। ঠিক আছে, অল ওভার বডিতে এইভাবে জাল ওয়ার্ক করা থাকবে। যারা চাইছো যে লিনেন জামদানি একটা মানে একদম অন্যরকম লুকে পড়তে চাইছো, মানে অন্যদের থেকে একটু ডিফারেন্ট লুকে পড়তে চাইছো, তারা এই জাল লিনেনটা নিতে পারো। ঠিক আছে, একদম ডিফারেন্ট লুক হবে, একদম ইউনিক হবে, খুব কম লাইভেই দেখতে পাও তোমরা এটা, আমি নিজেও তাঁতিদের দিয়ে খুব কম বানাতেই পেরেছি, কমই দেখাতে পেরেছি। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু আজকের জন্য এটাও 2300-তে হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, পুরো ব্ল্যাক কালারের ওপর রয়েছে, আর এই থাকবে আঁচলটা। প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবে, কন্ট্রাস্টেও পড়তে পারো, ম্যাচিং দিয়েও পড়তে পারো। নেক্সট কালার দেখাচ্ছি, দেখে নাও, এটাকে ইলেকট্রিক ব্লু বলে কিনা আমাকে একটু বলো তো, আমাকে একজন বলেছিল এটা ইলেকট্রিক ব্লু, মানে তার অর্ডারে আমি মানে বানিয়ে এনে দিয়েছিলাম, সে বলেছিল যে এই কালারটা কি ইলেকট্রিক ব্লু, তো আমার ঠিক আইডিয়া নেই ইলেকট্রিক ব্লু সম্বন্ধে, আমি ডিপ মানে নেভি ব্লু আর রয়্যাল ব্লু জানি, ইলেকট্রিক ব্লুটা জানি না। ভালো আছি শর্মিলা দি, এই একটা মিষ্টি ব্লু কালার, আমার কাছে একটা মিষ্টি ব্লু কালারই বলতে পারি, তোমরা যদি কালারটা বলে দাও তাহলে আমি বলতে পারবো। দেখে নাও, এই থাকছে সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা, পুরো অল ওভার। আর সব থেকে বড় কথা না, এই যে জাল লিনেন গুলো রয়েছে ভীষণ লাইট ওয়েট, এত কাজ করা রয়েছে, এত দেখো এইভাবে পুরো জাল জাল ডিজাইন করে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, একটা স্মার্ট কাজের শাড়ি। ঠিক আছে, যে কাজটা মানে সমস্ত শাড়িতে সবসময় কিন্তু এইভাবে আমরা কোনো জাল ওয়ার্কে পাই না। ঠিক আছে, এটা কিন্তু একদম ইউনিক ডিজাইনে করা হয়, প্রাইস রয়েছে কিন্তু 2300। ভীষণ হালকা লাইট ওয়েট হয়, 100 কাউন্ট লিনেনের উপর হয়, তাই প্রাইস রয়েছে 2300। আচ্ছা, এবার দেখাবো ঝটপট ঝটপট করে অফার প্রাইসে জামদানি দেখাবো, যেমন প্রত্যেক দিন দেখাই। ঠিক আছে, দেখে নাও, এটা থাকছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে, এই থাকবে শাড়ির লুকটা। এই শাড়িটা একটু দেখিয়ে দিই, দেখো এই থাকবে শাড়ির লুকটা, হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1500। এটা কুচি ঢাকাই রয়েছে, এই থাকবে আঁচল, এই থাকবে বডি, কুচিতেও কিন্তু পাবে রেড কালার। ঠিক আছে, কুচিটাও পাবে রেড কালারে, কুচির পর থেকে পুরোটাই রেড কালারে পাবে, মানে ইয়ক পোর্শনটা সাদা থাকছে আর কুচি পোর্শনটা থাকবে এইভাবে। ঠিক আছে, দেখো এই থাকবে কুচি পোর্শনটা, এই থাকবে শাড়ির লুকটা, তোমার জামদানি স্টার্ট করলাম, কুচি ঢাকাই দিয়ে শুরু করলাম, প্রাইস রয়েছে 1500। ঠিক আছে, ঝটপট ঝটপট দেখাবো, জামদানির ব্লাউজ পিস হয় না তো সব প্রাইস কিন্তু তোমরা সেম 1500, যে কোনো ডিজাইন যে কোনো শাড়ি আজকে দেখাবো সমস্ত কিছু 1500-তে পাবে। ঠিক আছে, অন্য ডিজাইন লিনেন আছে, কি ডিজাইনে চাইছো বলো, করাত আছে আমার কাছে, আমকলকা আছে, ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে। ঠিক আছে, বাট রোজ তো একই মানে সব ডিজাইন দেখানো পসিবল হয় না। দেখে নাও, এবার দেখাচ্ছি তোমার কি বলে পদ্ম ঢাকাই, পদ্ম ঢাকাইয়ের এই থাকছে আঁচল পোর্শনটা, সানফ্লাওয়ার দেওয়া জারি দিয়ে ওয়ার্ক করা থাকছে আঁচল পোর্শনটা, বডিটা থাকছে পিঙ্ক কালারে, আর কুচিটা থাকবে কিন্তু মাল্টিতে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এই থাকছে তোমার বডিটা, তোমার পদ্ম ঢাকাই, এই থাকবে ট্রান্সপারেন্সি। তোমরা সবাই জানো এগুলো কিন্তু জামদানি হচ্ছে পিওর রেশম, বা রেশমে জামদানিগুলো করা হয়েছে, ভীষণ সফট হয়, লাইট ওয়েট হয়, কেউ এই মানে জামদানিগুলো হাতে পেলে বুঝতে পারবে যে কত সফট। ঠিক আছে, কুচি পোর্শনটা দেখে নাও, এইভাবে একটা মাল্টিতে কুচি থাকছে। ঠিক আছে, মাল্টি কালারে কুচি থাকবে, মাল্টিতে আঁচল থাকবে, প্রাইস রয়েছে 1500। ঝটপট ঝটপট দেখাতে হবে, টাইম বেশি নেই। আচ্ছা, দেখে নাও আরেকটা দেখাচ্ছি,
পদ্ম ঢাকাই, হোয়াইটের সাথে পিঙ্ক। আচ্ছা, হোয়াইটের সাথে একটা রেড দেখিয়ে দিয়েছি কুচি ঢাকাইতে, এবার একটা হোয়াইটের সাথে পিঙ্ক দেখাচ্ছি পদ্ম ঢাকাইতে। ডিজাইন চেঞ্জ, কিন্তু কালার কন্ট্রাস্টটা মানে হোয়াইটের বেসে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, এটা রয়েছে, এই থাকবে বেসের কালারটা রয়েছে তোমার হোয়াইট, পদ্মটা থাকছে পিঙ্ক। জাস্ট ওয়াও, লুকটা দেখো, মানে মনে হচ্ছে যেন সত্যি যেন মানে পুজোর সেই পদ্ম ফুলের মতো লুক। ঠিক আছে, ফুল বডিতে কাজ লিনেন, ফুল বডিতে কাজ লিনেন, দেখালাম যে নিম পাতা লিনেন। এই থাকবে তোমার বেসের কালারটা হোয়াইট, আর কাজের কালারটা থাকবে ডিপ পিঙ্ক আর জারি দিয়ে। ঠিক আছে, এই থাকবে পদ্ম পদ্ম ডিজাইন করা, এটা কিন্তু রয়েছে তোমার হাফ হাফ। ঠিক আছে, আর বাকি হাফটায় থাকছে হোয়াইট। ঠিক আছে, পিওর হোয়াইটের সাথে ফুসিয়া পিঙ্ক কম্বিনেশনে রয়েছে পদ্ম ঢাকাই, প্রাইস রয়েছে 1500। ঠিক আছে, প্রত্যেকটা জামদানি তোমরা কিন্তু পিওর রেশমের উপর পাবে আর অফার প্রাইসে পাবে। ঠিক আছে, দেখো তপবন দেখাচ্ছি, অর্গানজা না, অর্গানজা সব সোল্ড আর নতুন করে রিস্টক হয়নি। ঠিক আছে, তপবন জামদানি দেখাচ্ছি, দেখে নাও, এটা রয়েছে তোমার প্যারেট গ্রিন কালারে রয়েছে। নাহার এটা তোমারটা না, ও আগের দিন বুকিং করেছে, তারপর ও দেখলে রাগ করবে যে আমারটা দেখাচ্ছে তোমারটা না। এটা এক্সট্রা পিস রয়েছে, দেখিয়ে দিচ্ছি, গ্রিন কালারে তপবন জামদানি। এই থাকবে আঁচল পোর্শনটা, আর এই থাকবে অল ওভার বডিটা। ঠিক আছে, আমার বেস ম্যাটেরিয়ালটাও কিন্তু জামদানির যে বেসটা, এই থাকবে তোমার ট্রান্সপারেন্সি, বেসটা থাকবে তোমার রেশমে, আর বাইরের যে ওয়ার্কটা রয়েছে, যে ওয়ার্কগুলো করা হয় এগুলো কিন্তু রেশম হয়, রেশম বাই রেশমেই পাবে। প্রাইস রয়েছে 1500। রেশম বাই রেশমে করলে কি হয়, ম্যাটেরিয়ালটা খুব সফট হয়, পরতে ভীষণ আরাম হয়। দেখে নাও, আর একটা পদ্ম দেখিয়ে দিচ্ছি, ইয়েলোর সাথে গ্রিন, পুরো বেসটা থাকবে ইয়েলো কালারের ওপরে, আর ওয়ার্কটা থাকবে কিন্তু গ্রিনে। প্রাইস রয়েছে 1500। এই থাকবে বেসটা, বেসটা ইয়েলোতে রয়েছে, কাজটা রয়েছে গ্রিনে। দারুণ না কাজগুলো, মানে তাঁতিদের এত সুন্দর কাজ, মানে বলে বোঝানোর মতো না, ঠিক সুন্দর কালারের কন্ট্রাস্টে দিয়েছে। এটা গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরবে, মানে অদ্ভুত সুন্দর লুক। এই থাকছে শাড়ির মানে বডি পোর্শন। ঠিক আছে, ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশনে পাচ্ছ তোমার পদ্ম ঢাকাই, প্রাইস রয়েছে অফার প্রাইসে পাচ্ছ 1500। আচ্ছা, এবার দেখাচ্ছি, দেখে নাও এই শাড়িটা কার কার ডিমান্ডে ছিল। ঠিক আছে, এক পিস পেয়েছি, তো এক পিসই দেখিয়ে দিচ্ছি, লাইম গ্রিন কালার। ঠিক আছে, লাইম গ্রিন কালারের মধ্যে রয়েছে, এই থাকবে ত্রিভুজ জামদানি। জাস্ট ওয়াও কালারটা, এর উপরে কোনো কালার হয় না, আমার চোখে সবচেয়ে সুন্দর লেগেছে এই কালারটা। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, এই থাকবে বডি, অল ওভার বডিতে এইভাবে কাজ পাচ্ছ। ঠিক আছে, একদম এইভাবে করা ডিজাইন করা রয়েছে, প্লাস ট্রায়াঙ্গেল ডিজাইন রয়েছে, এই থাকবে অল ওভার বডিতে। ঠিক আছে, প্রাইস রয়েছে 1500। আই বেট এই প্রাইসে পিওর রেশম বাই রেশম কোয়ালিটির জামদানি পাওয়া যায় না। ঠিক আছে, সেটা সুতি হতে পারে, তাঁত হতে পারে, রেশম কোয়ালিটি হবে না। ঠিক আছে, আচ্ছা, এই থাকবে ফুল ইয়েলোতে সেলফ ইয়েলো জাম, মানে সেলফ ইয়েলো তোমার পদ্ম, সেলফ ইয়েলোতে পদ্ম ঢাকাই। দেখে নাও, একদম বেসটা আগে দেখালাম ইয়েলো, তার উপরে সবুজ ওয়ার্ক, এখন দেখাচ্ছি, দেখো বেসে ইয়েলো, আর ওয়ার্কটাও রেশমের ওয়ার্কটাও থাকবে ইয়েলো। ঠিক আছে, ইয়েলোর উপরে ইয়েলো, প্রাইস রয়েছে কিন্তু সবার সেম 1500। যার যেটা পছন্দ হবে, এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। এটা যে নেবে সে কিন্তু রেড কালারের ব্লাউজ দিয়ে পরবে, দারুণ লাগবে। ঠিক আছে, দেখে নাও, আর যেটা আগে দেখালাম সেটা গ্রিন ব্লাউজ দিয়ে পরবে, দেখো কি দারুণ লাগছে কালারটা, মানে গায়ে পরলে না হলুদ রং আরো খোলে। ঠিক আছে, রেডের সাথে কন্ট্রাস্ট করে পরো। চলো সরিয়ে দিলাম, তোমাদের শাড়ি দেখাতে দেখাতে না নিজেই শাড়ির লোভে পড়ে যায়, মানে মনে হয় কি নিতে ইচ্ছা করছে এরকম হয়। আচ্ছা, হোয়াইট রেডের কন্ট্রাস্টে একটা দেখাচ্ছি, দেখো এটা রয়েছে তোমার করাত ডিজাইন করা। ঠিক আছে, আঁচলে করাত ডিজাইন করা পাবে, এই থাকবে আঁচলে করাত ডিজাইন, আর অল ওভার বডিতে কিন্তু জারির সাথে সাথে রেশম দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর পাটটা কিন্তু তোমরা কন্ট্রাস্টে পাচ্ছ। হায় রে, তোমাদের কমেন্টগুলো কি মিস হয়ে যাচ্ছে আমার? না না না, আচ্ছা
দেখো এই থাকছে, করাতটা রয়েছে রেড কালারের ওপরে, আর বডির ভেতরে দেখে নাও হোয়াইটের সাথে কিন্তু জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1500, সমস্ত শাড়ি জামদানি যে কোনো ডিজাইন শুধু লুটলো অফারে 1500-তে পেয়ে যাচ্ছে। এবার দেখাচ্ছি, দেখো অল ওভার রেড কালারে, ঠিক আছে, অল ওভার রেড কালারে দেখাচ্ছি। এই থাকবে আঁচল পোর্শনটা অল ওভার রেড, একটু এটা রেড বা রেডের ওপরে বলে একটু খুলে দেখাই, দেখো অল ওভার রেড কালারের ওপরে রয়েছে। আর এই থাকবে তোমার বডিটা, ঠিক আছে, পুরো বডিতে দেখে নাও এইভাবে কিন্তু তোমার লতা 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 ডিজাইন করা রয়েছে, আর রেশম আর জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 1500। যারা সিঁদুর খেলার জন্য সুন্দর একটা লাল শাড়ি চাইছো তাদের জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, ইয়েলো রেডে একটা তপোবন দেখাচ্ছি, তপোবন একটা গ্রিন দেখিয়েছি, আরো দুটো তপোবন দেখিয়ে দেবো আজকে। দেখো ইয়েলোর সাথে রেড কম্বিনেশনের তপোবন, তপোবন জামদানি ইয়েলো রেড কম্বিনেশনে দেখে নাও। এই থাকবে আঁচল পোর্শনটা, আর অল ওভার বডিতে কিন্তু ছোট 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 হরিণ ডিজাইন করা রয়েছে, দেখো অল ওভার বডিতে দেখে নাও এইভাবে কিন্তু হরিণ ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। এই থাকবে পার পোর্শনটা, প্রাইস রয়েছে 1500। এবারে করাত যেটা দেখালাম লাইম গ্রিন কালার, এবার তার একটা হোয়াইট ব্ল্যাক কন্ট্রাস্টে দেখাচ্ছি, হোয়াইট ব্ল্যাক কন্ট্রাস্ট। এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বডি পোর্শনটা, অল ওভার বডিতে কিন্তু এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1500। আর লাস্ট দেখাবো একটা তপোবন জামদানি, একটা তপোবন গ্রিন দেখালাম, তপোবন একটা ইয়েলো দেখালাম, এবার একটা তপোবন দেখাচ্ছি একদম জাস্ট সোবার একটা কালার হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশনে, প্রাইস রয়েছে 1500। এই থাকবে আঁচল, পিঙ্ক কালার দিয়ে রেশম দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, পুরো একদম দেখো এই থাকবে আঁচল, ঠিক আছে। আর অল ওভার বডিটা, যারা ইউনিক ডিজাইনের কালেকশন চাইছো, প্রচুর ভ্যারাইটিস কালেকশন দেখিয়ে দিলাম জামদানি, এই থাকবে মানে অল ওভার বডিটা, ঠিক আছে, অল ওভার বডিতে দেখো এইভাবে ময়ূর মানে হরিণ রয়েছে, আর এই থাকবে পাড়ের পোর্শনটা, ঠিক আছে। প্রাইস রয়েছে 1500। চলো, প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি, আই থিঙ্ক তোমাদের মানে মনের ইচ্ছা ফুলফিল করতে পারছি, কারণ বেশি দিন আর লাইভ নেই, 13-এর পরে আর লাইভ করছি না, তো তার মাঝখানে একদিন মেখলা লাইভও করে দেব। যারা যারা মেখলার জন্য ওয়েট করছো তাদেরকে বলছি দেরি করার জন্য আই এম সো সরি, তো একদম রেডি টু ওয়্যার করেই দেব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই শেষ করছি, খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো, ঠিক আছে, আর নেক্সট লাইভ যখন হবে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো, গ্রুপে পোস্ট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, চলো টিল দেন টাটা, বাই বাই। যারা পরে জয়েন করলে তারা একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও, দেন আমাকে বুকিং করো, যদি অ্যাভেলেবেল থাকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে, চলো টাটা।